নেতা ধনঞ্জয় চৌবে খুনের ঘটনায় গ্রেফতার একজন, আদ্রা থানার পুলিশ গ্রেফতার করলো একজনকে, ধনঞ্জয় চৌবে তাকে খুন করা হয়েছিল, তার দলীয় কার্যালয়ের বাইরে গুলি করে খুন করা হয় তাকে, এবং পরবর্তী সময়ে তার দেহরক্ষীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেই ধনঞ্জয় চৌবে খুনের ঘটনায় গ্রেফতার একজনকে গ্রেফতার করলো আদ্রা থানার পুলিশ, বিহারের গোপালগঞ্জ এলাকা থেকে গ্রেফতার গ্রেফতার করে আদ্রা থানার পুলিশ। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কোর্টের। আদ্রা তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে দলীয় কার্যালয়ের ঢোকার মুখে গুলি করে খুন করা হয় তাকে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ, আদ্রা থানার পুলিশ গ্রেফতার করলো এক ব্যক্তিকে। বিহার থেকে গ্রেফতার করা হলো সেই ব্যক্তিকে। বিহারের গোপালগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পঞ্চায়েত নির্বাচনের একদম আগের ঘটনা, তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢোকার মুখে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূলের এই নেতা অর্থাৎ ধনঞ্জয় চৌবেকে। সেই ঘটনায় গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। গ্রেফতার করলো এক ব্যক্তিকে আদ্রা থানার পুলিশ, 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কোর্টের।